মানে আমি খুবই সন্তুষ্ট কারণ আজকের এই বাংলাদেশে অভিনেতা হয়ে আমি এত বছর উপার্জন করছি এটি আমার পেশা হয়েছে এবং এটি দিয়ে আমি আমার পরিবারকে দেখি মা বাবাকে দেখেছি দেখি এখনও তো এর থেকে মানে কখনো তো ভাবিনি আমি অভিনয় করে টাকা পাব আমার এক বন্ধু আছে মুস্তাফিজ শাহিন ওর আমি প্রায় আড্ডা বার্তা বার্তা বলি যে চলো অনেক হয়েছে আর দরকার নাই এত কিছু তো হওয়ার কথা ছিল না হ্যাঁ মানে মানে আমি অভিনয় ভালোবাসি এই জন্য আমি অভিনয় করি আর কি হয়েছে না হয়েছে সেটা পরে রাইট প্রিয় দর্শক আসলে আমরা একজন নেতার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম সো ইন্ডাস্ট্রির অনেক ভেতরে খবরের বিষয়ে তার একটু দর্শন শুনছিলাম তো কেমন লাগে কেমন লাগে যখন আমার মানে সাংগঠনিক কাজ অনেক খুবই জটিল কারণ এখান থেকে তো আমি রুটি রুজি আমার হয় না আমার তো উপার্জন করতে হয় অন্য জায়গা থেকে উপার্জন করে সংসার চালিয়ে তারপরে সংগঠনের সময় দিতে হয় তো সেই জায়গা থেকে অনেক কষ্টকর কাজটা তো নেক্সট প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আপনার জয় সুনিশ্চিত না 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 প্রশ্নই ওঠে না যেটা হচ্ছে যে আমি ওই যে সাধারণ সম্পাদক হওয়ার পর একটা কথাই বলেছি যে আমি নির্বাচিত হয়েছে কিন্তু জয়ী হই নাই খুবই উত্তম তো তার কারণটাও আছে সেটা হচ্ছে যে আমি যা ভেবেছি আমার অ্যাক্টরদের জন্য আমাদের জন্য আমার নিজের জন্য অ্যাজ অ্যান অ্যাক্টর সেই ভাবনাগুলো বাস্তবায়ন করতে পারলেই আমি নিজেকে জয়ী ভাবব যেমন সম্প্রতি আমি প্রথমবারের মতো সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে আমি প্রথম মিটিংয়ে যাই যাওয়ার পর আমি তার আগে আমি ভেবেছি আমি আসলে যে কী বলবো আমাকে বলতে বললে আমার আসলে কী লাগবে তো সেইখানে আমি ভেবে বের করলাম যে আমার আসলে বাংলাদেশের এখন যে অবস্থা সামাজিক রাজনৈতিক এবং সব কিছু মিলিয়ে যে অবস্থা আমার কাছে মনে হয়েছে যে স্কুল কলেজে 100 মার্কের আলাদা বিষয় যদি অন্তর্ভুক্ত করা না হয় অভিনয় আবৃত্তি নাচ এবং গান আমাদের সংস্কৃতি আর বাঁচবে না তো আমি তখন আমি এই প্রসঙ্গটি উত্থাপন করলাম সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো এবং আমি এই বিষয়টা নিয়ে এখন মাথায় নিয়েছি আমি এটি নিয়ে আসলে আমি সামনে অনেক কাজ বা মুভমেন্ট যাই হোক আমি করতে চাই আর অ্যাক্টরদের জন্য যেটা হচ্ছে যে ওয়েলফেয়ার তো আমরা করছি প্রতিনিয়তই মানে এটি তো চলছেই সেই সাথে আমরা 2017 সালে যখন আসি অভিনয়শিল্পী সঙ্গে দায়িত্বে তখন আমরা ওই যে বলছিলাম যে কাগজ কলম নিয়ে বসছি কী করতে হবে পরে দেখলাম যে সমষ্টিগতভাবে আসলে তেমন কিছুই করা হয়নি এখনও বাংলাদেশে অভিনয় পেশাটা সাংবিধানিকভাবে স্বীকৃত নয় আমরা এখনও বিনোদন করিনি সংবিধানে তো এটি নিয়ে আমরা কাজ শুরু করি 17-তে তো আজকে পাঁচ বছর পর জাতীয় পর্যায়ের কোনো স্বীকৃতি নাই আপনাদের হ্যাঁ তো সেই জায়গা থেকে বোধহয় সামনের কিছুদিনের মধ্যে আমরা হয়তো এই সংবাদটা পেতে পারি যে অভিনয় পেশা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে দারুণ সেই অপেক্ষা থাকবো আমার আরও কিছু কৌতূহল আছে সেটা হচ্ছে এটা যদিও নৈতিক জায়গা থেকে প্রশ্নটা করা যে গত 10 বছরের ইন্ডাস্ট্রিতে গুটিকতক অভিনয় অভিনয়শিল্পীদের কাছে টাকা চলে গেছে মানে তারা ওন করেছে তারা অর্জন করেছে ঠিক আছে বুঝলাম কিন্তু পাশাপাশি প্রচুর বেকার হয়েছে অনেক সিনিয়র অনেক তো এই জায়গা থেকে কোনো কাউন্সিলিং কারণ এটা তো আসলে আপনি বলতে পারেন না যে ওকে কাস্টিং করছো বা তোমার দুলাভাইয়ের কাজের বুয়াকে খালা বানিয়েছো কেন এগুলো তো বলা যায় না আমরা বছর 2-3 আগে আমরা একটা সেমিনার করেছিলাম জি যে পেশাদারিত্বের সংকটে অভিনয় শিল্প এবং অভিনেতা সেইখানে আমরা একটি প্রসঙ্গ তুলেছিলাম যে আমাদের নাটকের গল্পে চরিত্র হারিয়ে যাচ্ছে একদম শুধু নায়ক নায়িকা এবং আর একটি বা দুটি বন্ধু চারজনকে দিয়ে নাটক হয়ে যাচ্ছে আমরা যখন এই প্রসঙ্গটা সামনে আনলাম অনেক আমরা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করলাম সেমিনার করলাম এ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বললাম বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আলাপ করলাম তখন কিন্তু একটা পরিবর্তন আসলো যে পরিবার আবারগুলো ফিরে আসা শুরু করলো গল্পে এবং একটুখানি অগ্রসর হয়েছিল এখন মানে মূল সংকটটা হচ্ছে বাজেট যে আমি নাট্যকার
ছিলাম এক সময়, পেশাদার নাটককার ছিলাম, প্রচুর নাটক লিখেছি। আমি মাথায় রাখতে হতো বাজেট কত, সে অনুযায়ী চরিত্র লিখতাম। একটা ফ্যামিলির ঘর থেকে জানালা জানালা থেকে রাস্তা, একটা ফ্যামিলির মা বাবা মা দেখালে আরেকটা ফ্যামিলির বাবা দেখাবো, দুইটারই মা বাবা দেখানো যাবে না, কারণ তাহলে আরও 20,000 টাকা পেমেন্ট বেড়ে যাবে। হ্যাঁ, তো এইগুলো ভেবে লিখতে হতো। তো আমরা তো একটা দুটো লিখতাম চরিত্র, তো আমাদের পরে যারা আসছে তারা সেটাও লিখতো না। তো বিষয়টা হচ্ছে এরকম, এটা আসলে বাজেটের কারণে, বাজেটটা কমিয়েছে কে, আমরা কমিয়েছি। আমি 10 টাকা নেই, সেখানে আমি 5 টাকায় রাজি হয়ে যাচ্ছি কেন? আমি জানি আমার এই কাজটি করতে 20 টাকা লাগবে, কিন্তু আমি 10 টাকা রাজি হয়ে চলে আসছি, এসে আপনাকে রিকোয়েস্ট করছি, ভাই তোমার 5 টাকার জায়গায় 2 টাকা নাও, কারণ আমার বাজেট 10 টাকা। এখন মানে ওটিটি আসাতে যেটা হয়েছে, যে কাজটি যেভাবে করা উচিত ঠিক সেই কাজটি সেভাবে হচ্ছে। আমি আসতাম, মানে কেন মানুষ পছন্দ করছে ওটিটি, কারণ বিশ্বাসযোগ্য হচ্ছে একটি ফ্রেম, একটি দৃশ্য, একটি আয়োজন। আমি রিক্সাওয়ালা হলে রিক্সাওয়ালার মতোই আমাকে আনা হচ্ছে, আমি মানে বিদেশ ফেরত হলে সেইভাবেই আমাকে আনা হচ্ছে, সেইভাবেই বিশ্বাসযোগ্য করে আমাকে প্রেজেন্ট করা হচ্ছে। তো যে কারণে ওটিটি মানুষ এত বেশি পছন্দ করছে, কারণ বিশ্বাসযোগ্যতা আছে। বা যে দৃশ্যের গল্পে কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সেটি মানুষ কেন পছন্দ করবে? খুবই লজিক্যাল। ওটিটি প্রসঙ্গে আসলো, ওটিটিতে আপনি ভীষণভাবে চমক দেখিয়েছেন। সর্বশেষ আমি নিজেও লিখেছি বোধ অমিতাভ রেজার, এই কাজটা সম্পর্কে একটু জানতে চাই, অমিতাভের সাথে আপনার কাজের সম্পর্ক এবং এই বোধের কাজের রিয়াকশনটা। তো অমিতাভ ভাইয়ের সাথে আসলে আমি, এটা আমার দ্বিতীয় কাজ, এর আগে একটি শর্ট ফিল্ম করেছিলাম বন্ধু অথবা বন্দুকের গল্প। আচ্ছা, সেটাও খুব চমৎকার একটা অন্যরকম গল্প ছিল। তো দ্বিতীয় কাজ যখন আমাকে বললো যে রণক একটু আয় বাসায় একটু আলাপ করব, তো গেলাম। তখন যখন সে আমাকে গল্পটা বললো, আমি এত চমৎকৃত হলাম যে গল্পের বিভিন্ন জায়গাগুলো, আমাদের বোধের জায়গাটা, মানে বললাম না যে এই জিনিসগুলো আমাদের নাটক থেকে অনেক মিসিং ছিল অনেক বছর ধরে, এই জায়গাগুলো নিয়ে কেউ কাজ করছে না, ওই যে মজা ফান, হ্যাঁ সেই এগুলোই এত বেশি হচ্ছিল যে সেই জায়গা থেকে, এটা যেমন খুব রিস্কি ছিল যে ওই যে প্রসঙ্গ চলে আসে খাবে কি খাবে না, তো তারপরও আমার কাছে মনে হচ্ছে একটি খুব ভালো একটি গল্পে এবং অদ্ভুত সুন্দর একটা চরিত্র, যদিও মাত্র 3 এপিসোড থাকে আমার চরিত্রটা, একদম শেষের দিকে পর্দায় আসে এবং আমার কাছে ক্যারেক্টারটা খুব কমপ্লিট ক্যারেক্টার মনে হয়েছিল যে না, এখানে আমি কিছু একটা করতে পারবো, মানে সামথিং নিউ ফর মি। তো সেই জায়গা থেকে আমি খুব আগ্রহ নিয়ে কাজটা করি এবং ডিরেক্টর আমাকে সেই স্পেসটা তৈরি করে দিয়েছে, সেই জায়গাটা দিয়েছে। মানে সবসময় হয় না যে আমি যদি হাঁটু কাদা পানিতে মেসিকে নামিয়ে দিই তাহলে মেসির খেলা দেখবো কীভাবে, খেলতে হলে তো ভালো মাঠ দরকার। তো অনেক সময় আমরা অনেক ভালো চরিত্র বা গল্প পাই, কিন্তু মাঠের অভাবে, কোচের অভাবে ভালো আমি নিজে ডিরেক্টর বলছি, আচ্ছা আমি তাহলে এই করি, আমি ফ্ল্যাশব্যাকের সিনগুলোতে আমি যেহেতু বয়স কম, আমি একটু হ্যাঁ 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 তো আর এই জায়গায় অনেক কিছু কম, মানে এগুলো আমরা আলোচনা করে, সেও আমাকে অনেক ইনপুট দিয়েছে ক্যারেক্টারের, এবং আমরা লুক নিয়ে অনেক গবেষণা করেছি। আমার রিয়েল দুটাই কিন্তু রিয়েল দাড়ি গোফ এবং ক্লিন শেভ, এবং এটা মেনটেন করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেকগুলো শিডিউল ওলট পালট করতে হয়েছে এটাকে ঠিক রাখার জন্য, যে আমি আলাদা দাড়ি গোফ নেব না, মেকআপের হেল্প নেব না। তো এই কষ্টগুলো অমিতাভ রেজা করেছেন এবং আমিও চেয়েছি, তো সব কিছু মিলে টিম ওয়ার্কের মাধ্যমে আসলে যা হওয়ার হয়েছে। রাইট, এবং আউটপুটটাও সেরকম এসছে। ওটিটিতে বাংলাদেশের ভবিষ্যৎটা কেমন? অনেক অভিনেতা অভিনয় শিল্পীর অভিযোগ ওটিটিতেও সেই ছকে বাঁধা গুটিকতক শিল্পীরাই কাজ বেশি পাচ্ছে বা করছে বা পিআরটা মেনটেন হচ্ছে? বেশি কাজ তো হচ্ছেই না, করবে কোত্থেকে? বাংলাদেশে কয়টা ওটিটি আছে? একদমই বাংলাদেশে আছি হাতে গোনা 3-4টা, তো ওরা একটা সিজনে কয়টা কাজ করতে পারে? এবং ওটিটিতে তো খুব রিপিটেড কাস্টিং খুব একটা দেখছিও না, দেখলেও 1 বছর পর হয়তো। চঞ্চল একটা তকদির একটা কারাগার হইচইতে কয়টা করেছে? রাইট, তো বা দু চারজন করতেই পারে, কারণ তারা সেটা সেই ডিমান্ডটা তাদের তৈরি হয়েছে। এখন চঞ্চলের যে ডিমান্ড তৈরি হয়েছে, আমার সেটা হয়নি, তো
আমি এটা মানতে অসুবিধা কোথায়? বাস্তবতা, এটা ইজ রিয়েলিটি। বা চেয়েছি কি চাইনি সেটি অন্য বিষয়, কিন্তু আমি তো চঞ্চলের মতো বা মোশারফ ভাইয়ের মতো সেই ডিমান্ড তৈরি করতে পারিনি, এটা আমাকে মানতে হবে এবং এটা আক্ষেপ করা যাবে না। মানে আই এম হ্যাপি উইথ মাই লাইফ, আমি আমার জায়গা নিয়ে মানে আমি খুবই সন্তুষ্ট, কারণ আজকের এই বাংলাদেশে অভিনেতা হয়ে আমি এত বছর উপার্জন করছি, এটি আমার পেশা হয়েছে এবং এটি দিয়ে আমি আমার পরিবারকে দেখি, মা বাবাকে দেখেছি, দেখি এখনও। তো এর থেকে মানে কখনো তো ভাবিনি আমি অভিনয় করে টাকা পাব। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তো আমি মানে আমার এক বন্ধু আছে মুস্তাফিজ শাহিন, ও আর আমি প্রায় আড্ডাবার্তা বলি যে চলো অনেক হয়েছে আর দরকার নাই, এত কিছু তো হওয়ার কথা ছিল না। হ্যাঁ, মানে মানে আমি অভিনয় ভালোবাসি, এই জন্য আমি অভিনয় করি, আর কি হয়েছে না হয়েছে সেটা পরে। সো আক্ষেপ নেই? না না না, একদমই একদমই নেই। একটা